हेलो स्टूडेंट्स, शामीम कोचिंग सेंटर यूट्यूब चैनले तुम्हारे स्वागत। आजकेर ए भिडियोटिते आमी तुम्हारे देखाबो माध्यमिक पैराग्राफ राइटिंग सजेशन 2022। ठीक आछे, आमी जे सजेशन प्रश्नगुली देखाच्छी तुम्हारा मने रखबे, तुम्हारा जरा 2022 साले माध्यमिक परीक्षा देवे टेक्स्ट किंबा फाइनल परीक्षार जन्य प्रश्नगुली प्रजोज्य होबे। ठीक आछे, तो चले आसो 2022 सालेर माध्यमिक इंग्लिश पैराग्राफ राइटिंग सजेशन आमी जे তোমাদের জন্য প্রথমেই যেটা রেখেছি সেটা কি আমি তোমাদের বুঝিয়ে দিই। তোমরা সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে প্যারাগ্রাফ রাইটিং এক নাম্বার নিয়ম এক। অর্থাৎ মনে করো তোমাদের টেস্ট কিংবা ফাইনাল পরীক্ষায় আসলো ইওর ফেভারিট ক্রিকেটার, কিংবা আসলো ইওর ফেভারিট স্পোর্টসম্যান, কিংবা আসলো ইওর ফেভারিট টিচার, কিংবা আসলো ইওর ফেভারিট পোয়েট, কিংবা আসলো ইওর ফেভারিট অথর, কিংবা আসলো ইওর ফেভারিট পার্সন, অর্থাৎ তোমার প্রিয় ব্যক্তি, যে ব্যক্তিটাকে তুমি বেশি পছন্দ করো, ইউ লাইক মোস্ট, ঠিক আছে, বা ইউ অ্যাডমায়ার মোস্ট, এরকম ধরনের কোনো যদি প্রশ্ন আসে তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে একটি ফরম্যাট আছে, যেই ফরম্যাটটাকে আমি তোমাদেরকে বলেছি নিয়ম এক, এবং ওই ফরম্যাটটি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা এখনও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিবি। তাহলে তোমরা 2022 সালের জন্য প্রথম যে প্যারাগ্রাফ রাইটিংটি পড়বে সেটা আছে ওই নিয়ম এক। ওই নিয়ম একটি তোমাদের পড়তে হবে, ইওর ফেভারিট পার্সন বা ইওর ফেভারিট ক্রিকেটার, টিচার, অথর, পোয়েট, পার্সন, এগুলো কিন্তু আসতে পারে। এক ফার্স্ট এই প্যারাগ্রাফটা তোমরা পড়বে, ঠিক আছে, বুঝতে পারলে। এবার দুই নাম্বার প্যারাগ্রাফ রাইটিং 2022 এটা কী পড়তে হবে তোমাদের, তোমরা সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছ। দুই নাম্বার পড়বে মর্নিং ওয়াক অথবা অবলিক স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে আর্লি রাইজিং। মর্নিং ওয়াক আসুক কিংবা আর্লি রাইজিং আসুক পরীক্ষায় এমনভাবে উত্তরটা পড়বে যেন দুইটা প্রশ্নের উত্তর একটাই হয়। তো ঠিক আছে, দুই নাম্বার প্যারাগ্রাফ তোমার কী পড়বে পেয়ে গেলে। এবার চলে আসো তিন নাম্বার প্যারাগ্রাফ কী পড়বে। তিন নাম্বার প্যারাগ্রাফ পড়বে ওয়াটার, ঠিক আছে, কিংবা অবলিক আকারে দেওয়া আছে, কিংবা আসতে পারে সেফ ড্রিঙ্কিং ওয়াটার। পরীক্ষায় যেটাই আসুক, ওয়াটার আসুক কিংবা সেফ ড্রিঙ্কিং ওয়াটার আসুক, তোমরা কিন্তু দুইটার জন্য একটাই উত্তর হবে, এরকমভাবে প্রশ্ন পড়ে নেবে। আর আমি এই প্রশ্নের উত্তর আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো, ঠিক আছে। নেক্সট চার নম্বর প্যারাগ্রাফ পড়বে তোমরা কি ইউনিটি। ইউনিটি কথা অর্থ হচ্ছে একতা, এটা চার নম্বর প্যারাগ্রাফ রাইটিং তোমরা পড়বে, ঠিক আছে। এবার পাঁচ নম্বর প্যারাগ্রাফ রাইটিং কি পড়বে দেখো, ডিসিপ্লিন অথবা ডিসিপ্লিন না আসে এরকম থাকতে পারে যে ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ। তাহলে ডিসিপ্লিন আসুক কিংবা ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ আসুক, যেটাই আসুক দুটার মধ্যে তোমরা একটা উত্তর পড়বে, দুইটার মধ্যে যে কোনো পরীক্ষা যেটা আসবে সেটা তোমরা লিখে দিবে, ঠিক আছে। তাহলে পাঁচ নম্বর প্যারাগ্রাফটি হলো ডিসিপ্লিন। এবার ছয় নম্বর প্যারাগ্রাফটি আমি তোমাদের সাজেশনে যে রেখেছি আমি, এবং কিছু কিছু অ্যান্সার আমি আমার ছাত্রছাত্রীদের লিখে দিয়েছি, ঠিক আছে, আমি ধীরে ধীরে তোমাদের আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাবো। দেখো ছয় নম্বর প্যারাগ্রাফ রাইটিং কি ক্লিনলিনেস, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর, কিংবা এটা এরকমভাবে আসতে পারে অথবা এরকমভাবে আসতে পারে কি স্বচ্ছ ভারত অভিযান, যেটাই আসুক তোমরা ওটা লিখে দিবে, দুইটা প্রশ্নের উত্তর একটাই হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা সাত নম্বরে যে প্যারাগ্রাফ রাইটিং তোমরা পড়বে মাধ্যমিক ইংলিশ 2022 সালের জন্য সেটা হচ্ছে ইউসেস অ্যান্ড এবিউসেস অফ টেলিভিশন, মানে টিভির উপকার অপকার, ঠিক আছে, এ বিষয়ে মানে টেলিভিশনটা টেলিভিশন প্যারাগ্রাফটা তোমরা ভালোভাবে পড়বে। সাত নম্বরে আমি তোমাদের সাজেশন রেখেছি। এবার চলে আসো আট নম্বর তোমরা যে পড়বে ইন্টারনেট, এই ইন্টারনেট বিষয়ে একটা প্যারাগ্রাফ তোমরা কিন্তু পড়বে, ঠিক আছে। নয় নম্বর পড়বে তোমরা কি স্মোকিং, নয় নম্বর পড়বে স্মোকিং, এই স্মোকিং ব্যাপারে একটা প্যারাগ্রাফ পড়বে, ঠিক আছে। এবার এই প্যারাগ্রাফগুলির মধ্যে আমি তিন থেকে চারটি বলবো, যে চারটি খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি এই ভিডিওর শেষে বলছি, ঠিক আছে। ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো। এবার দেখো দশ নম্বর যেটা তোমরা প্যারাগ্রাফ পড়বে সেটা হচ্ছে করোনা ভাইরাস, কিংবা লেখা থাকতে পারে যে কোভিড-19, ঠিক আছে। এগারো নম্বর তোমরা যে প্যারাগ্রাফ রাইটিংটি পড়বে সেটা হচ্ছে পলিউশন, কিংবা এটাও লেখা থাকতে পারে অথবা এনভায়রনমেন্টাল পলিউশন, ঠিক আছে। দুইটা প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে, পরীক্ষা এখন যে কোনো প্রশ্ন থাক তোমরা কিন্তু উত্তরটা ওইভাবে দিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট বারো নম্বর তোমরা প্যারাগ্রাফ রাইটিং পড়বে নিউজ পেপার, কিংবা বেনিফিটস অফ নিউজ পেপার, ঠিক আছে, এরকম আসতে পারে, তখন তোমরা এটা পড়বে। তেরো নম্বর প্যারাগ্রাফ রাইটিং তোমরা পড়বে ইওর প্যারেন্টস, মানে তোমার পিতা মাতা, ইওর প্যারেন্টস তোমরা তেরো নম্বরে পড়বে, ঠিক আছে। নেক্সট
আমি তোমাদের সাজেশনের জন্য রেখেছি 14 নম্বর, কি পড়বে? ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস, ঠিক আছে? 15 নম্বরে পড়বে ইওর লাইকস অ্যান্ড ডিসলাইকস। এবার চলে আসো তোমরা 16 নম্বর, কি প্যারাগ্রাফ পড়বে দেখে নাও। 16 নম্বর পড়বে ইওর এইম ইন লাইফ, মানে তোমার জীবনের লক্ষ্য কি। এবার 17 নম্বর কি পড়বে, এবার তোমরা নিশ্চয়ই তোমরা সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছ, 17 নম্বর নিয়ম 2। আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি যে 1 নম্বরে নিয়ম 1টি পড়তে হবে। ওই নিয়মে কী কী থাকবে? তোমার প্রিয় ব্যক্তি, বা ক্রিকেটার হোক, অথর হোক, পয়েট হোক, পার্সন হোক, ঠিক আছে, এরকম একটা প্রিয় ব্যক্তি সম্পর্কে ওই একটা ফরম্যাট পড়বে, ওই ফরম্যাটটা কিন্তু প্রথমে পড়তে হবে। এবং 17 নম্বরে আমি নিয়ম 2 রেখেছি, এই নিয়ম 2 যে নিয়ম 2, এই নিয়মটি আমার কাছে আছে, আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে? দেখো নিয়ম 2টি কী, নিয়ম 2টি হচ্ছে এটা কী জাতীয় প্যারাগ্রাফ, এটা অল কাইন্ডস অফ ভিজিটস অ্যান্ড জার্নিস এই বিষয়ে। যেমন এরকম পরীক্ষায় আসলো, মনে করো এ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, কিংবা পরীক্ষায় আসলো এ ভিজিট টু এ জু, কিংবা পরীক্ষায় আসলো এ জার্নি বাই বাস, কিংবা পরীক্ষায় আসলো এ জার্নি বাই ট্রেন। এই 4টি প্রশ্নের উত্তর এই নিয়ম 2টা লিখলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এবং সেই নিয়ম 2টা আমি তোমাদের দেখিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। এবার চলে আসো নিয়ম 18 নম্বর প্যারাগ্রাফ তোমরা পড়বে, নিয়ম 3। এই নিয়ম 3টি কী? তোমরা নিয়ম 1 বুঝলে, নিয়ম 2 বুঝলে, এবার নিয়ম 3টা কী দেখো। যদি পরীক্ষায় আসে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন যাকে বলা হয়, কিংবা আসে এফরেস্টেশন, কিংবা পরীক্ষায় যদি আসে ওয়াটার প্রবলেম, কিংবা পরীক্ষায় যদি আসে স্মোকিং, তাহলে এই নিয়ম 3টি তোমাদের কিন্তু দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এই নিয়ম 3টি আমি আমার ছাত্রছাত্রীদের লিখিয়ে দিয়েছি। আমি এখনও আমার ইউটিউব চ্যানেল আপলোড করিনি, কয়েকদিন পর আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। তোমরা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা সব কিছু পেয়ে যাবে। এবং তোমরা সকলেই জানো যে আমি আমার ছাত্রছাত্রীদের মাধ্যমিক ইংরেজি, আমার ছাত্রছাত্রীর যা কিছুই লেখাই, গ্রামার, সাজেশন, প্রশ্ন উত্তর, টেক্সট বই থেকে প্রশ্ন উত্তর, বাংলা, বাংলার সহ, ঠিক আছে, আমি যা কিছু লেখাই সমস্ত কিছুই আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করি, ঠিক আছে? তাহলে তোমরা, আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই 18টি তোমাদের হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দিলাম। এবার মূল কথা হচ্ছে এই 18টি তো সবার পক্ষে পড়া সম্ভব নয়, তবে তোমরা মনে করো তোমরা কী কাজ করবে, যে কয়েকটি প্রশ্ন ইম্পর্টেন্ট সব থেকে বেশি আমি তোমাদের বলে দিচ্ছি কী কী পড়বে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? জোর দিয়ে পড়বে তোমরা কী কী। 1 নম্বর পড়বে এই নিয়ম 1, এই নিয়ম 1টি পড়তেই হবে মাধ্যমিক ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং সাজেশনে, 1 নম্বর নিয়মটি পড়তেই হবে, ভালোভাবে মুখস্থ করে রাখবে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটি, ঠিক আছে? 2 নম্বর পড়বে এই মর্নিং ওয়াক, ঠিক আছে, পড়তেই হবে, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, 5-স্টার ইম্পর্ট্যান্ট এটা। এবার তারপরে পড়বে তোমরা কি এই ডিসিপ্লিন এবং ক্লিনলিনেস, ঠিক আছে? এবং তারপরে পড়বে তোমরা টেলিভিশন, আর বেশি জোর দিয়ে পড়বে তোমরা এই পলিউশন, কিংবা ইওর প্যারেন্টস, ঠিক আছে? এই কয়েকটি প্রশ্ন আমি তোমার যে বললাম, শেষে যে বললাম, এই প্রশ্নগুলির উত্তর তোমরা মুখস্থ প্লাস ঠটস্থ করে রাখবে, তাহলেই তোমরা 2022 সালের টেক্সট কিংবা ফাইনাল পরীক্ষার জন্য তোমরা প্যারাগ্রাফ রাইটিং কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? প্রশ্নগুলি দেখে তোমাদের যদি ভালো লাগে এবং তোমরা যদি মনে করো সত্যি তোমরা এই প্রশ্নগুলির মাধ্যমে উপকৃত হয়েছ, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। এরপরের ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো মাধ্যমিক 2022 সালের জন্য লেটার রাইটিং সাজেশন, ঠিক আছে? এই যে তোমরা সকল স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে লেটার রাইটিং সাজেশন, এই লেটার রাইটিং সাজেশনের উপর ভিত্তি করে আমি তোমাদের কিন্তু সাজেশন দেখাবো, ঠিক আছে? তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেল নতুন, এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও, এরপরে সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।